আসসালামু আলাইকুম ও রহমানতুল্লাহি অবরা কেয়াতু বিসমিল্লা রহমান রহিম হামিদ ওয়া মুসাল্লিমা ওয়া মুসল্লিমান আম্মাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য তা হল যে মুর্দার আগে বা লাশের আগে কবরস্থানে গেলে কি হয় বন্ধুগণ বিশেষ করে গ্রাম এলাকায় একটা কথা প্রচলিত আছে অনেকেই মনে করে আবার অনেকেই বলে আবার অনেকেই এটার ওপর আমলও করে সেটা হলো যে অনেকেই বলে যে লাশের আগে কবরস্থানে গেলে হায়াত নাকি কমে যায় লাশের আগে কবরস্থানে গেলে নাকি আয়ু কমে যায় বন্ধুগণ আজকে আমরা একটা সহি হাদিস থেকে জেনে নেব। যে আসলেই কি লাশের আগে কবরস্থানে গেলে আয়ু কমে যায় বা গুণা হয় বা হায়াত কমে যায় নাকি লাশের আগে কবরস্থানে যাওয়া ভালো বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে মেশকাত শরীফে বন্ধুগণ হাদিসটি মেশকাত শরীফ ছাড়াও আবু দাউদ শরীফ নাসাই শরীফ আহমদ শরীফ সহ আরও অন্যান্য হাদিস গ্রন্থে উল্লেখ হয়েছে তাবেই জুহুরি তাবেই সালেম হতে তিনি তার পিতা হজরত আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণনা করেন যে আব্দুল্লাহ বলেছেন আমি রসুল আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত আবু বকর ও উমর রাজিয়াল্লাহ তালা আনহুকে দেখেছি তারা লাশের আগে আগে চলতেন প্রিয় বন্ধুগণ আপনারা হাদিসটি শুনলেন এই হাদিস দ্বারা প্রমাণিত যে রাসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত কাছের সাহাবি ছিলেন হজরত ওমর রসিয়াল্লাহ তাআলা আনহু হজরত আবু বকর রজি আল্লাহ আনহু তারা সকলেই লাশের আগে আগে কবরস্থানের দিকে চলতেন লাশের আগে আগে কবরস্থানে যেতেন কিন্তু প্রিয় বন্ধুগণ আমাদের চিত্র হলো ভিন্ন আমরা অনেকেই বলে থাকি বা অনেকেই মনে করে থাকি যদি লাশের আগে আগে আমরা চলে যাই তাহলে আমাদের আয়ু কমে যাবে আমাদের হায়াত কমে যাবে বন্ধুগণ কোরআন এবং হাদিসে এরকম কথার কোনো ভিত্তি নেই এটা হলো মানুষের মন গড়া একটা কথা বন্ধুগণ যদি আসলেই কবরস্থানে আগে আগে যাওয়ার কারণে হায়াত কমে যেত তাহলে কখনোই রসুল সাল্লু আলী হিয়াসাল্লাম আগে আগে কবরে যেতেন না হজরত আবু বকর রজিয়াল্লাহ তাআলা আনহু ওমর রাজি তালা আনহু কেউ আগে আগে স্থানে যেতেন না তো বন্ধুগণ আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার যথাযথ চেষ্টা করব আর বন্ধুগণ নিয়মিত আপনারা যদি আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়ালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাত